আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছি আপনাদের সকলের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি কথা বলবো কোন ড্রাগ বা মেডিসিন বা ওষুধ কেনার ক্ষেত্রে যে বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখতে হবে। কারণ হচ্ছে তাড়াহুড়োর কারণে অনেক সময় আমরা ভুলভাল ওষুধ কিনে ফেলতে পারি বা দোকানে দিয়ে ফেলতে পারে এবং তা বাসায় নিয়ে সেবনের ফলে কারোর মৃত্যু হতে পারে অধিকাংশ ক্ষেত্রেই। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি। আমি মোহাম্মদ আনামুল হক, খুব সংক্ষেপে আনাম। যে ওষুধটি আপনি দোকান থেকে কিনছেন তার সাথে আপনার চিকিৎসক তার প্রেসক্রিপশনে যে ওষুধটি লিখে দিয়েছেন সেটির সাথে মিল রয়েছে কিনা তা অবশ্যই দেখে কিনবেন। তারপর চিকিৎসক যে ডোজেস ফর্মটি আপনাকে প্রেসক্রাইব করে দিয়েছেন সেটির সাথে যে ওষুধটি আপনি কিনছেন মিল রয়েছে কিনা সেটা অবশ্যই দেখে নিতে হবে। ডোজেস ফর্ম বলতে এখানে বোঝানো হয়েছে ডক্টর আপনাকে ক্যাপসুল প্রেসক্রাইব করে দিয়েছে কিন্তু আপনি ট্যাবলেট কিনছেন, বা ডক্টর আপনাকে সিরাপ প্রেসক্রিপশন করে দিয়েছে আপনি সাসপেনশন বা পাউডার ফর সাসপেনশন কি কিনে নিয়ে যাচ্ছেন কিনা সেটা অবশ্যই মিলিয়ে নেবেন। আপনার চিকিৎসক যে পাওয়ার বা মাত্রার ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন যে ওষুধটি আপনি দোকান থেকে কিনছেন তার সাথে অবশ্যই মিলিয়ে দেখবেন। খুব সহজ করে বিষয়টা যদি বলার চেষ্টা করি, ধরুন আপনার চিকিৎসক 500 মিলিগ্রামের কোনো ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছেন কিন্তু দোকানে ভুল করে বা আপনি ভুলবশত সেটি 125 মিলিগ্রাম অথবা 225 মিলিগ্রামের মাত্রার কিনে নিয়ে যাচ্ছেন, সেটা একেবারেই করা যাবে না। চিকিৎসক আপনার প্রেসক্রিপশনে ঠিক যে পাওয়ার বা মাত্রার ওষুধটি প্রেসক্রাইব করে দিয়েছে সেটির সাথে আপনি যেটা কিনছেন অবশ্যই মিলিয়ে নেবেন। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে ওষুধটি আপনি কিনছেন সেটার মেয়াদ উত্তীর্ণের তারিখ অবশ্যই আপনাকে দেখে কিনতে হবে। আমি আমার একটি ভিডিওতে বিস্তারিত বলেছি যে কিভাবে আমরা সাধারণ মানুষরা ওষুধের প্যাকেট দেখে খুব সহজেই বুঝতে পারবো যে ওষুধটির মেয়াদ আর কতদিন রয়েছে বা এক্সপায়ার ডেটটি কত। আমি সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলেই দেখে নিতে পারেন। যে ওষুধটি আপনি কিনছেন সেটির প্যাকেজিং খুব ভালোভাবে চেক করে নেবেন, বিশেষ করে প্রাইমারি প্যাকেজিং এ কোনো লিকেজ রয়েছে কিনা। খুব সহজ করে কোনো ওষুধের প্রাইমারি প্যাকেজিং যদি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, প্রাইমারি প্যাকেজিং হচ্ছে যে প্যাকেজিং এর সাথে ওষুধটি ডিরেক্ট কন্ট্যাক্টে থাকে। যেমন ট্যাবলেটের প্রাইমারি প্যাকেজিং হচ্ছে ট্যাবলেটের পাতা, যেমন আমরা ট্যাবলেটের পাতাটা খুব ভালো বুঝি তাই ট্যাবলেটের পাতা শব্দটি আমি ইউজ করলাম। আর সিরাপের ক্ষেত্রে তার প্রাইমারি প্যাকেজিং হবে সিরাপ ঠিক যে বোতলের ভিতরে বা কন্টেনারের মধ্যে রয়েছে সেটাই হচ্ছে তার সিরাপের প্রাইমারি প্যাকেজিং। আমরা কেনার ক্ষেত্রে অবশ্যই দেখে নিব যে প্রাইমারি প্যাকেজিং এ কোনো ধরনের লিকেজ রয়েছে কিনা। আজ এ পর্যন্তই। ড্রাগ মেডিসিন এন্ড হেলথ রিলেটেড এভিডেন্স বেসড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।